অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। থ্যাংক ইউ। কিসের জন্য? এই যে আমার নামটা পাসওয়ার্ড হিসেবে সেভ করার জন্য কিন্তু একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে তোমার সম্পূর্ণ ভবিষ্যৎ আমার হাতে কি করে? কারণ আমার বাবা মানে আনন্দ ঠাকুরকে ছাড়ানো তো আপনার হাতে তুলে দিয়েছি। একটা প্রশ্ন আছে আমার। আসলে নরবৃষ্টি আমি তোমার বাবাকে ছাড়িয়ে দিলাম, তারপর তুমি নিশ্চয়ই এখান থেকে চলে যাবে, মানে কন্ট্রাক্ট অনুযায়ী। চলে যাবে তো? যাব তো। আচ্ছা, তারপর বিয়ে করবে? আপনাকে তো একটু আগেই বললাম, আমার মতো মেয়েকে কেউ বিয়ে করবে না। কেউ কেউ যদি করে তাহলে তো নিশ্চয়ই করবে। করবে না? মানে আমি বলছি ফিউচার প্ল্যানস তো নিশ্চয়ই কিছু থাকবে। হ্যাঁ, আমার ফিউচার প্ল্যান তো একটাই, আনন্দ আশ্রমকে আরো বড় করা, বাচ্চাদের বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়ানো। তাছাড়া আমি কখনোই কিছু ভাবিনি। না মানে তবুও মানে লাইক তবু কি মানে সংসার নিশ্চয়ই করবে। আপনাকে তো বললাম এগুলো নিয়ে আমি কখনোই কিছু ভাবিনি, আর আজকে তো আরোই ভাবতে পারছি না। মানে আমি প্রচন্ড টায়ার্ড, আমি অনেকদিন ধরে ঘুমাইনি, আর কালকে তো এক ফোঁটাও ঘুমাতে পারিনি। এক ফোঁটা ঘুমাতে পারোনি? হ্যাঁ, মিথ্যে কথা বলছো, বস বস করে কালকে ঘুমাচ্ছিলে তুমি। এই আপনাকে কেন মিথ্যে কথা বলবো আমি? হ্যাঁ, আর বস বস করে ঘুমাবোটা কি করে? আপনি যে সারা রাত এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক পায়চারি করলেন, আমি গুনছিলাম যে আপনি কতবার এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করছেন। গুনতে গুনতে একটা মানুষ কি করে ঘুমাতে পারে বলুন তো? তার মানে তুমি হয়ে? হ্যাঁ মিস্টার, আমি আমি জেগেছিলাম, কিন্তু আজ জেগে থাকতে পারবো না, একদমই পারবো না। আর আপনিও শুয়ে পড়ুন, কারণ কাল উপোস করতে হবে, পুজো আছে, শুরু। বলছি থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্য, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্য, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে। শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী। এসেছি হাজার বারণে শুধু
মা দাদা বৌদির ঘরে গেল কেন? খোকা, সব শুনেছিস তো? একটা কথা আমি শেষবারের মতো বলে দিতে চাই। এর আগে মহুয়া আর অর্ণব যখন এ বাড়িতে এসে থাকতে চেয়েছিল, তখনই কিন্তু আমি বলেছিলাম যে ওদের জন্য যদি কিছু করতে চাস তো কর, কিন্তু ওদের আলাদা রাখ। তুই আমার কথাটা তখন শুনিসনি। আর বৌমা, কিছু মনে করো না, তুমিও কিন্তু তখন ওদের হয়েই কথা বলেছিলে। কিন্তু এখন ওদের কথাটা ভাবতেই হবে, কারণ ওরা যা যা করেছে সেটা ক্ষমারও অযোগ্য। আমি জানি মা, যে মহুয়ার অর্ণব যেটা করেছে সেটা সত্যিই খুব খারাপ, কিন্তু এটাও তো ভাবতে হবে যে ওরা এটা কেন করল। যে কারণেই করুক না কেন, একটা অন্যায় দিয়ে কোনো কিছু হাসির করাটা সেটাও অন্যায় হয়। হ্যাঁ, আমিও কিন্তু মায়ের সাথে একমত। ঠিক আছে, আমি মহুয়াকে বুঝিয়ে দেবো। আর এই কথাটা ভুলে গেলে তো চলবে না যে বৃষ্টি এখন এবাড়ির বউ, ও ওমের স্ত্রী। এই কথাটাই যদি ওরা ভুলে যায় তাহলে না মা, ওমও তো আমাদের কথা ভুলে গিয়েছিল, নিজের ইচ্ছায় বৃষ্টিকে বিয়ে করে নিয়ে চলে এলো সেই বেলা। সে যা হবার তা হয়ে গেছে। আর একটা কথা, মেধাকে এবাড়ির বউ করে আনার ব্যাপারটা কিন্তু এবার ভুলে যাওয়া উচিত, তোরও বৌমার। সেই ব্যাপারে আমি কথা দিতে পারছি না মা, তবে মহুয়াকে আমি বুঝিয়ে দেবো, এটুকু বললাম। যাই হোক না কেন, দাদা আমার বিরুদ্ধে কিছুতেই যাবে না, আর সেটাই হলো আমার জোর। হ্যাঁ, বোঝাস, তবে বোঝার মতো মেয়ে ও নয়, এটা আমি বলে রাখলাম। তুমি আমাকে ঠিক চিনেছো মা, এত সহজে আমি বোঝার মেয়ে নই, হেরে যাওয়ার মতো মেয়েও নই। তাই বলছি, ওকে ভালো করে সাবধান করে দিস। কাল ওম উপোস করে পুজো করবে, ও যেন কোনো রকম ঝামেলা পাকাবার চেষ্টা না করে। ওম করবে পুজো, আবার উপোস? হ্যাঁ, কাল কালী পুজো, কালী তো অমাবস্যা। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেল নাকি, যে নিজের পৈতেটা করলো না, জীবনে একবারও সরস্বতী পূজায় অঞ্জলি দিতে গেল না, সে নাকি করবে উপোস আবার অমাবস্যার পুজো? আরে না না, বৃষ্টি বলেছে ও রাজি করাবে। মা সবসময় ভেবো না যে বৃষ্টি যা চাইবে তাই করাতে পারে। আচ্ছা বেশ তো, দেখা যাক না কি হয়। কাল ওম পুজো করবে, সে কি করে হয়? ও হ্যাঁ, ভালো কথা। বৌমা, তুমি কিন্তু কাল সকালে ওমকে কিছু খেতে দেবে না কেমন? আর শোনো, ভাবছি আমিও কিন্তু কাল উপোস করব। ঠিক আছে মা। এবার সত্যি মনে হচ্ছে মেধাকে নিয়ে অন্য কিছু ভাবার সময় এসেছে। কি ভাবতে চাও সেটা আমি তোমাকে পরে বলবো, তার আগে মেধার সাথে কথা বলতে হবে, ওকে ডাকতে হবে এ বাড়িতে। দেখো, মেধার সঙ্গে কি কথা বলতে চাইছে বৌদি? ওকে কি অন্য কারোর সঙ্গে বিয়ে দেবার প্ল্যান করছে? ও গিন্নিমা, ফ্রিজ ট্রিজ সব পরিষ্কার করে দিয়েছি। ভালো করেছিস। বলছি আজকে ভোগটা কে রান্না করবে? দেখছি, বৃষ্টির সঙ্গে একটু কথা বলতে হবে। ঠিক আছে। এই বলছো আমার চা কোথায়? আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে কাজে, কোথায় আমার চাটা কোথায়?
তোমাকে কালকেই বললাম না যে উপোস রাখতে হবে, পূজোতে বসতে হবে, কি গো তুমি? তুমি বলনি তো আমাকে উপোস রাখতে হবে? বাহ বাহ বাহ, এখন বললাম? সম্ভব নয় গো, আমার কাজ আছে, আমার প্রচন্ড দেরি আছে, খুব ইম্পর্টেন্ট কেস আছে, খিদে পেয়েছে, আমি ভেরি হাংরি। অসম্ভব, ইম্পসিবল, তোমাকে কেউ খাবার দেবে না, তোমার খাবার জুটবে না, জলও খেতে পারবে না। সম্ভবই নয়, পূজোর জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, নট পসিবল। ও মো, কেন এরকম করছিস বাবা? দেখ তোর ভালোর জন্যই তো বল। তবে ঠাকুর কারোর ভালো করে না, মানুষের ভালো খারাপ এই সব কিছু নির্ধারণ করে তার কাজ। হুম, তাই নাকি? একদম তাই, মানুষ নিজের ভাগ্য নিজে লিখে, তার কর্মফল। আমার কোন কর্মের ফলের জন্য আমি কখনো আমার বাবা মাকে পাইনি বলতে পারো? কি হলো, কোন উত্তর নেই? হ্যাঁ উত্তর আছে, উত্তর আছে, সবাই তো সবটা পায় না, এটা কিছুটা তার ভাগ্য। ধরো ভাগ্য তো বিশ্বাস করো, তা কে লিখেছে এই ভাগ্য? তুমি কিন্তু আমাকে কথার জালে জড়াচ্ছ। কথার জলে জড়াচ্ছি, ঠিক আছে তাহলে বলো, আর্গুমেন্ট করো, তুমি তো উকিল। দেখো তুমি তুমি একদিকে যেরকম হারিয়েছো, আরেকদিকে তুমি পেয়েওছো আনন্দ ঠাকুরের মতন একজন মানুষকে তোমার বাবা হিসেবে, যে তোমার কাছ থেকে কিছু নিয়েছে সে আবার তোমাকে দিয়েওছে। বাবা, কেউ নিয়েছে আর দিয়েছে, কে নিয়েছে আর দিয়েছে? হুম, মানে এটা এটা জাস্ট কথার কথা। না, কথার কথা নয়, এটাই হলো আসল কথা। সব কিছু নির্ধারিত করে ঈশ্বর, আর বাবা মা যেমন চায় না যে তার ছেলে বা মেয়ে অন্তত একবার হলেও তার সাথে সারাদিনে দেখা করুক, ভগবানও চায় যে তার ভক্তরা একবার পুজো দিক, একবার ভক্তি দেখাক। মাকে বাবাকে প্রণাম করো কেন? আশীর্বাদের জন্য ঠাকুরকে পুজো দেওয়াটাও ঠিক তাই। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। তোমার সঙ্গে তর্ক করতে আমি পারছি না, ইম্পসিবল। আরে আমার খুশির জন্য না, চিন্তা করো না, তোমার নাতি পূজোতে বসবে, পূজো তো হবেই, আর তোমার নাতিও আসবে। রবি, হ্যাঁ রবি বলো। আরে রবি মানেটা কি? রবি আমি তোমাকে বারবার বলেছিলাম লোকটার উপর নজর রাখতে, আমি তোমাকে বারবার বলেছিলাম এই কথাটা যে লোকটি সাক্ষী কেসটার জন্য কতটা ভাইটাল, ও যদি কোনো ভুলভাল ইনফরমেশন দেয় পুরো কেসটা ওলটপালট হয়ে যাবে, সেটাই হলো, পাল্টি খেয়ে গেল। এবার তুমি দাঁড়াও আমি আসছি। ননসেন্স, কি হয়েছে? আরে খুব ভাইটাল কেস ছিল আজ, এর খুব খুব ভাইটাল একটা কেস ছিল, আমাদের সাক্ষী শেষ বয়ান, সে যদি ঠিকভাবে বয়ানটা দিত কেসটা আমাদের ফেভারে আসতো, সেটা হলো না, সে পাল্টি খেয়ে গেল, এবার কেসটা আমাদের হাতের বাইরে বেরিয়ে গেল। আচ্ছা তুই তো অনেকদিন ধরে প্র্যাকটিস করছিস, এরকম সমস্যা নিশ্চয় তুই আগেও পড়েছিস, তখন যেভাবে সমাধান করেছিস আজও তাই করবি। আমার কি মনে হয় জানো তো, ঠাকুরের ওপর বিশ্বাস রাখো, উনি সব ঠিক করে দেবেন। বৃষ্টি বৃষ্টি প্লিজ প্লিজ, সব সময় এক কথা না, আমি টেনশনে আছি, আমাকে একটু ভাবতে দাও। কেন রে, বৃষ্টি তোর ঠিক কথাই বললো,
তাহলে তাল দিও না, তাহলে তাল দিও না, মানে আমি সিরিয়াস ইস্যু, এটা একটু আমাকে ভাবতে দাও, আমাকে আমাকে বদল করো না প্লিজ। ঠিক আছে ফাইন, তুমি নাস্তিক, ঠাকুরের উপর বিশ্বাস করো না, তাই ওনাকে ডাকবে না, তাই তো? তাহলে তোমার এই প্রবলেমের অন্য একটা সলিউশন বের করছি, আমরা আশ্রমে প্রায় এরকম করতাম। দাঁড়াও এক মিনিট মা। কি হলো? ওকে একটু বোঝাও, এই ছেলে মানুষ কোনো করা বন্ধ করতে বলো, আমি সত্যি টেনশনে আছি এখন। আচ্ছা আমি ওকে কি বোঝাবো, ও যে কি করতে চাইছে সেটাই তো আমি বুঝ। তাহলে তো টেনশন করার কোনো মানেই হয় না। একটা চিরকুট তোলো। এসবে কিচ্ছু হবে না বৃষ্টি, আমার শান্তির জন্য তোলো। দেখেছো আমি বলছি, তোমার সাক্ষী হাত ছাড়া হলেও আজকে তুমিই জিতবে। বলছো আমি জিতবো? ঠিক আছে আমি শান্ত করে আসি, আর আমাকে চট করে খেতে দাও। না উপোস রাখতে হবে, আর আজকে কাজটা তাড়াতাড়ি সেরে বাড়ি ফিরবে, পুজোতে বসতে হবে। নো ওয়ে, বাইরে খেয়ে নেবো, বাইরে দেখবো কিরম খেতে পারো। আমি বুঝতে পারছি না এটা কি করে হলো। এই কেসটা যদি আমরা হেরে যাই তাহলে কি হবে বুঝতে পারছো সুজয়? আচ্ছা হেরে যাবে এটাই বা ভাবছো কেন? যা বোঝো না তা নিয়ে কথা বলো না। আচ্ছা আচ্ছা তোমরা সবাই একটু কথা বলো, আমি এক মিনিট আসছি। সুজয় কি করা যায় বলো তো, আমার মাথায় কিছু আসছে না। মাথায় যখন আসছে না তবে একটা উপায় আছে। অলোকেশদা, এই নিন অলোকেশদা, একটা চিরকুট তুলুন। এটা কি? এটাতে একটা লেখা আছে সাকসেস, একটায় ফেলিওর, একটায় নট নোন, আর একটা নো হোক। তাড়াতাড়ি তুলুন। আমি এসব তুলতে পারবো না। প্রমিতা তুমি না হয় অলোকেশদার হয়ে তোলো। আমি
হ্যাঁ তুমি তোলো না। এই দেখুন অলোকেশ দা, সাকসেস। আমি বলেছিলাম না আপনারা আটকাবেন না, এগিয়ে যান। বলছেন? আমি বলছি না, উপরওয়ালা বলছেন। চলো সুজা, তাহলে লড়ে যাই। ওকে মাথুরি, এটাতে কাজ হয়? হয়তো, দেখলে না ওদের মনের জোর কতটা বেড়ে গেল। হ্যাঁ, কিন্তু যদি ফেলিয়ার উঠতো? উঠতোই না। ধরো, দেখো প্রত্যেক কটাতেই সাকসেস লেখা রয়েছে। কি বললাম না, মানুষের মনের জোর যখন বেড়ে যায় তখন মানুষ সব রকম বাধা কাটিয়ে উঠতে পারে।